হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা লবণ খাওয়া ভালো নাকি খারাপ। চলুন তাহলে জেনে নেওয়া যাক। লবণ খাওয়া শরীরের পক্ষে কতটা ক্ষতিকর তা অনেকেই জানি না, অথবা জেনেও খাচ্ছি কাঁচা লবণ, আর এতে ডেকে আনছি মারাত্মক বিপদ। উচ্চ রক্তচাপের কারণেও হতে পারে লবণ। তবে শুধু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপই নয়, কিডনির নানা রোগেরও কারণ হতে পারে লবণ। গবেষকদের মতে লবণ প্রতিরোধ ক্ষমতাও নষ্ট করে দেয়, এমনকি অতিরিক্ত লবণ খেলে কিডনি বিকল হয়ে যেতে পারে, যা থেকে হতে পারে মৃত্যু। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কাঁচা লবণের অপকারিতাগুলো। অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি পায়, পেটের ক্যান্সার, স্থূলতা, এমনকি হাঁপানির সমস্যাও দেখা দেয়। অতিরিক্ত লবণ খাওয়া হলে হৃদয় ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপরেও খারাপ প্রভাব ফেলে কাঁচা লবণ। রান্না করা খাবারে লবণ ছিটিয়ে খেলে ক্ষতি বেশি। বিশ্বাস করা হয় খাবারে বাড়তি লবণ নেওয়া মানে অসুখকে দাওয়াত দেওয়া। রান্না করা হলে লবণের লৌহযৌগের সরলীকরণ ঘটে এবং তা খুব সহজেই শোষিত হয়। কাঁচা লবণের লৌহযৌগ একই থাকে এবং তা চাপ বাড়ায়, ফলে শরীরের রক্তচাপ বৃদ্ধি পায়। তো দর্শক, আপনারা জানতে পারলেন লবণের অপকারিতা সম্পর্কে। তাহলে সীমিত পরিমাণে লবণ খান আর নিজেকে সুস্থ রাখুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।